পুষ্টিগুণ বিচারে কোনটি সেরা, গরু, মহিষ, ভেড়া নাকি খাসির মাংস? ঈদুল আজহায় আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সারা বিশ্বের মুসলিমরা নানা ধরনের পশু কোরবানি করে থাকেন। আমরা বিভিন্ন ধরনের পশুর মাংস খাই, কিন্তু পুষ্টিগুণ বিচারে কোনটি সেরা তা কি জানি? বিত্তবানরা অনেকে উট কোরবানি করে থাকেন, যদিও তা বাংলাদেশে খুবই অপ্রতুল। গরুর মাংসে কোলেস্টেরলের পরিমাণ সবচেয়ে বেশি। গরুর মাংসে বেশি পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট থাকে এবং উটের মাংসে সবচেয়ে কম পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট থাকে। ভেড়ার মাংসে চর্বির পরিমাণ গরুর মাংসের চেয়েও বেশি, 17-21%। সম্পৃক্ত চর্বির আশঙ্কাজনক মাত্রার ফলে ভেড়ার মাংস হার্ট অ্যাটাক, স্ট্রোক, হাইপারটেনশন, হৃদরোগ প্রভৃতির ঝুঁকি বাড়ায়। মহিষ রোদে কাদায় চড়ে বেড়ায় বলে এদের মাংসে ওমেগা 3 বেশি থাকে, যা হার্টের জন্য ভালো। তাহলে এখন প্রশ্ন হলো কোনটি সেরা? খাবারে পুষ্টিগুণের দিক থেকে এক একটি মাংস এক এক দিকে সেরা, তাই খাদ্য তালিকায় পুষ্টিগুণের ভিন্নতা রাখতে সব ধরনের মাংস আপনার স্বাস্থ্য পরিস্থিতি বিবেচনায় যোগ করতে পারেন। পরিমিত খান, সুস্থ থাকুন।